বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রির দুর্গম এলাকায় র‍্যাবের সাথে পাহাড়ের সন্ত্রাসী কেএনএফ ও জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার মধ্যে গোলাগুলি হয়েছে। অভিযানের সময় র‍্যাবের 8 সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আটক করা হয়েছে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 5 সদস্যকে। কেএনএফ ও জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার কারো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। র‍্যাব মহাপরিচালক খুরশিদ হোসেন বিকেলে থানচি তমা তুঙ্গি এলাকায় সংবাদ সম্মেলনে বলেন, জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে সকাল থেকে অভিযান শুরু হয়। দুর্গম সলপিপাড়া এলাকায় গোলাগুলিতে টিকতে না পেরে পাহাড়ি সন্ত্রাসী ও জঙ্গিরা পিছু হটে। এ সময় 5 জঙ্গিকে আটক করতে সক্ষম হয় র‍্যাব। তিনি আরো জানান, পাহাড় থেকে জঙ্গি গোষ্ঠীকে নির্মূল না করা পর্যন্ত র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। আমরা বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করি এবং আজ সকালে যখন তারা পার হচ্ছিল তখন তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ হয় এবং উভয় পক্ষের গুলি বিনিময় চলছে থেমে থেমে। এবং 22 টাইম আমরা 5 জনকে, আমি এই মাত্র খবর যেটা পেয়েছি যে 5 জনকে গ্রেপ্তার হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের অভিযান এখন অব্যাহত রয়েছে। আমরা যেটা করছি যে যাতে কোনোরকম ক্যাজুয়ালিটি না হয়, জঙ্গি হোক বা আমাদের যারা এখানে অভিযানে রয়েছে, সেজন্যই আমরা একটু কালক্ষেপণ করছি যে ওরা ফায়ার করতে করতে এক পর্যায়ে যখন ওদের অ্যামুনিশন শেষ হবে তখন আমরা চেষ্টা করবো তাদেরকে যাতে অক্ষত অবস্থায় আমরা আমাদের গ্রেপ্তার করতে পারি।